সম্রা তুই করো কি আব্বা পড়ি কই শব্দ টব্দ পুতো পাই না জোরে জোরে পড় আব্বা মুই গণিত করি আচ্ছা ওই আমার ওই ব্যাগটা আর কুর্তাটা দে আব্বা এই নে যাইয়া টেবিলে যাইয়া ব ঘর দিয়ে এক পাও বাইরে দিবি না আমি সদয়পতি লই যাই আচ্ছা বাবা বাইরে মু না ওরে বাবা রে বাবা জোলা আইতে লাগছে পলাই পলাই জোলা গেছে আল্লাহ ভালো হয়েছে জোলা গেছে দুদু তুমি মরে কুলাঙ্গার কইছো তোমার পোলারে মুই মোরসাইও যদি বড় কুলাঙ্গার বানাই দিমু সেই সময় দেখ পার বসবা ও হানিফা হানিফা ও হানিফা কি সারা শব্দ পাই না ঘুমাও না মরছো এ গেডা মহি খারা আইতেছি এত বলান বলাই হরো কি কি হরো হায় ও হানিফা এ বেডা ই ঠিক করলাম তার আইতেছি ও তুই আইছো ঘুমাইছিলি বেডা বলাইয়া গলা ঢালা ব্যর্থ হয়ে গেছে বেড়া বেড়া হালার গো হালাই দেখুন ঘরে তাই দেখুন কয় পর পর ঘর দিয়ে মোড়ে বাইরে তুই যায় না যা তাড়াতাড়ি যাইয়া তাহা লইয়া তাহা হ্যাঁ হেডনে 500 টাকা দিলাম না কে মাল পাও নাই হেনা দি সলি মদিরা তাই মাল ভাড়াই দিলাম কতগুলো পাইছি তো মালের দাম বাড়ছে নাই বেড়া পুলিশ সিপাহী সাপাই হত্যাকে থাকে মাল জোগাড় করা কঠিন টাকা পয়সা একটু বেশি লাগে কিরে মই এই বেরি আইছো তোরে বিসিতে বিসিতে আমি হইরা নাই গেছি বেড়া কে সলি মদ্দিন আলটাল আছে না আছে বেড়া তুই যা হানি ফে ঘরে যা যাই টা পয়সা আর তুই ভিড়ে যা আমি আইতেছি রে মই খারা খারা ময়ও যামু ও তাই আয় কতর কাম আছে Hey!
Il baba il 500 টাকার বান্ডিল দিয়ে কেন 600 মুরগি এক লগে গেল হানিফা হানিফা যা বাপ সালাম ওই গাজা খুরির শয়তান মন হয় আইছিলে বিড়া যাইয়া মন হয় গুনটি গুনটি উড়ায় যাইয়া দেহি আইস পাইয়ে লই পিছা দিয়ে এমন পিডেন পিডামু লক্ষ্মী একেবারে সারাইয়ে দিম আল্লাহ বাসি বাবা আই নাই আল্লাহ বাসি না বাসো নাই মুই গন্ঠানি আগে আইছি এ হালার গলা এই দুয়ার মুয়ার খোলা থইয়া গেলি কই ঘরের ভিতর হাজার হাজার টাহার মাল এই গাদার বাচ্চা তুই গেছিলি কই বাবা মুই নাজমুল গোবারি গাইডেন্সে গেলাম এই হালার গলা নাজমুলের বাপে পারে না ক্লাসের বই কিনে দিতে গাইড দেবে কুমির দিয়া ওই তুই মিথ্যে কথা হেকছো আয় তোরে আজকে পিড়াইয়া হাপলা হাপলা কর মুছে গেল নি কোথায় হারা ওরে বাপ রে বাপ অত ওর বাসাইতে পিড়াইলে মুই তো মোর Oh,
ছাড়া হইতে দিবেই নাই ওরে হালার বু হালা তোরে আজকে পিড়াইতে পিড়াইতে মারিই হালা ওরে জর্ম গাদিয়া মুই যদি একটা কেলা গাছ লাগাইতাম ভালো জাতের আড্ডে গেল হইতে খাইলে শক্তি হইতে হালার বলা তোরে জর্ম দিয়া আমি বহুত অপমানিত হয়েছি তোরে আসবো মারি হেলাম হালার বু হালা শালা গো শালা তোরে একটু আমি তুই বাসু নাই চুকা বাসু নাই তুই আজকে হাঁটতে পারবি না তুই বাস দে তাড়াতাড়ি বাস দে বাস দে কইলাম বাস দে এই গাদার বাচ্চা এখনো কিন্তু সময় আছে বাস দে এই রবি তুমি কি বলতে আছো দেশে এত লোকে বাস দেয় যার জন্য জীবন বর্জলতে আছে আর তুমি কো পোলারে বাস দেতে হিয়া তো ওই মসজিদের পোলায় দেছি এবারে 15 16 বছরের পোলায় ঘুরে বাস দিলে এ টের পাও নাই আগে পাই নাই মোর পোলায় লেহা করায় খুব ভালো আলদে ওই মসজিদের পোলায় ওরে নষ্ট করছে মোর পোলায় লেহা পড়া এখন জমনের বাড়া এসে বড় বাসার কি আছে বেড়া স্কুলে তো হোক যায় কখন থেকে যদি খোঁজ খবর রাখতি তাইলে কেউ বাস দিতে পারতে না এটা তোমারই দোষ ঠিকই কইছেন বসতে পারি নাই পিছে টানার কোলাফান আছে তই লড়াইয়ে ধরতে পারি নাই ওই দেখেন ওই বাসটা উড়াইয়ে হালাইছে শয়তান্য পোলা লাইনে যখন গেছে এখন শক্ত হয়ে গেছে এখন বেশি বাড়াবাড়ি করলে মাইসে জানবে তারছে ছেলেরে বুঝাও যাতে ও ওই পথ থেকে ফিরিয়ে আসে এত বুঝাই কাম হয় না আজকাল কথা আউলেই যায় মোহে গোনেও গন্ধ হয় এই শ্যামরা তোর বাপে কয় কি দুধু দুধু গো আমি এই কান্দারে অভ্যাস করলাম আর জীবনে কোনোদিন গাঁদা খড়ের লাগছে না মনে থাকে জানো হ্যাঁ দুধু আমি পরে খোঁজ খবর নেব হ্যাঁ ও ও যখন কান্দরি অভ্যাস করছে আমার সামনে আজকে ওরে ছাড়িয়ে দাও ও কোন কি এইসব নেশাখোরের কথা আপনি বিশ্বাস করেন ওরা হইল সকালে কয় এক কথা বিকালে কয় এক কথা রাইটারে বানায় দিন আর দিনের বানায় রাইট পর বাকি তোমার একটা পোলা আল্লাহ দেল্লাদে বেড়াবাইয়া গেছে তখন তো খেয়াল করো নাই হ্যাঁ এখন বুঝে শুনে ইয়া পথে আনো এই দে বাস দে ওই তোর আব্বাই আসুক কি
Ei, Mohit! Mohit! Ei, Mohit, eti gai! Ei, amuga, bada, amuga! Kai mutur bape, pori aite maron korse, ar honek lukir bojje boia, pori kalagali korse, tukumari aite mur baron, amuga, amuga, abadai bina! Ei, tu iai, mugo goru bolse, abbai, goru haredare loi gase, boi na, iai, tatari iai, bada! বড়া মালাসে হারদিন উঠান্ত হইনি পক কি সফির দারে কতগুলা পুরিয়ে পাড়াইলাম জম্মে টানা টানো দুধু টের পায় না আরে না বড়া আগা খানা বইয়ে টানি আনো নাই এক পুরিয়ে আছে রাস্তায় বইয়ে টান মনে যা বাড়ি যাইয়া 500 টাকা লইয়া 500 টাকা লইয়া যা ওই এও নাইতে মাল পাড়ে কই দুধালা আছে না ও অতারে মাল পাড়াবি আচ্ছা পাড়া মনে যা তুই টাকা লইয়া Dara, ne, dar gunelă. Gunelă? Tu faci ce gun? Da, poți. Te îmbătă. Asta e exo. Ei, acum că vreau să te gunezi. Corgat. Ei, da la apa de deco. Vizele de fura nașere. Da, du aici să tu îi văd exam, îi mă bare de jolga. Jolga. আই নাই বোতলের মধ্যে দে বোতল আছো ই নাই ই আইডা দে আধা কেজি দে হ্যাঁ দে তো নিছে তো মুনা নিছে তো দি দে আধা কেজি হলে তো বাবা দেখছো কত পুডি দুধ পড়ছে দেখ এই বোতলে দেখ যাই ওছে আর দেবি আধা কেজি পুরো পুরি দিব না ওসে আরে বেড়া হালাই দিলি তুই চাপ দে সোকা ঠিক আছে এখন তো ওই বাড়িতে ওই গাই গরু ওই ওই ইতা ইটালিতে জানাইছি এবড়া ওস্তাদে মাল পাড়াইছে মই তোর নানা বাড়ি যাই খবর পাড়াইছে তোর মার খুব জ্বর ঔষধ দিয়া বাত লইয়া মই আমু আনে তুই ঘর দিয়া কোনদিক বাইরে বসন আচ্ছা বাবা ঠিক আছে মহামারি এখন কেউ আসে না না আশেপাশে এমন কষা দিছি ওই দুর্দলা ছাড়া একটা হগুন হয় না দুদলার দিকে খেয়াল ফেল রাখো দুদলা ঠিকই কইছেন দুদলার দিয়েও কোনো কাম হইতে পারে আর নাইলে পোলার মেজাজ দেই 100-100 করা খুব গরম দুদলার দিকে আমার খেয়াল রাখতে হইবে আচ্ছা খেয়াল রাখবো আচ্ছা ঠিকই আছে দে দে বড়ি দুধু হইতে লাগছে দুধু 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 এবার দুধু রসিয়া কো বাইর রসিয়া কো বাইর লাফা 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 লা
দাদা আমনে ওরে হেননা কত রহমের বুঝাইলেন হেয়াও বোঝেই না ওরে আমি কত ভাবে বুঝাইলাম ঠান্ডা মাথায় পোলা আমার বোঝেই না ওই নেশা করার লাগে গরবে আর ওই নেশা খাইবে এইভাবে বাঁধিয়া কয় দিন রাখবি মরণ পর্যন্ত বাঁধিয়ে রাখমু ওরে চাইছিলাম যে কতক্ষণ পিড়ামু পিড়াইলে আমার গার জ্বালা মিটবে না ও ওই অবস্থায় থাকবে মরণ পর্যন্ত ওর খাওয়া লাওয়া সব বন্ধ ও কয় না একটা পোলা ইয়া বুঝে শুনে মানুষ করতইবে পথে আনতইবে ওর মায় কই ওর মায় বেড়াইতে গেছে ওর নানা বাড়ি ওর মায় ওরে বারবার কইছে যে মন লাগে লওয়া ওই হালার গোয়ালায় যায় নাই কারণ হে জায়গা তোর সঙ্গবঙ্গ নাই নেশাখোর শোন দেশের যা সার্বিক অবস্থা এতে স্কুল কলেজ সব বন্ধ পোলাপান কোনো শাসনে নাই এখন ওই আমদা গড়ে আর এই বক পোলাপানের লাগে মিশিয়ে ভালো পোলাপান নষ্ট হইয়া যায় হ্যাঁ আয় এদিকে আয় আয় এদিকে আয় শোন অনেক কথাই তো বললাম এখন দেখো দেখ আজ্ঞা মুর্তিয়া কাপড় কুপুর সব নষ্ট করছে এখন থাকিয়ে দে আমি এনে অরে বলমু যেটু বলার কাম হ্যাঁ আইবে এনে পথে আইবে মারিয়া পথে আনন যায় না হয় দাদা বুঝছি আমি মুরব্বী মানুষ আমি কইছি একটা পোলা তো হয় হ্যাঁ কাজে বুঝে পথে আন মানে দে সাজিয়ে দে সাজিয়ে দে কি করবো এই পোলা লইয়া আমি দাদা ই গোসল করি আয় পুকুরে যা গোসল করি আয় আর আয় দাদাই কইছে তোর দিক খেয়াল করতে দুধালা
দুদিন লাগে তুই আমার পোলারে কি দিয়ে যাও আমার পোলার মাথাটা সবসময় গরম খায় উদা পুজো কথা কয় সুত মারানি কো দুদলা আইস ভিতরে পুরো পুরো পুরি দেখ নু আইস কো মাল আছে আগে মাল দে হয় মাল কই ওই দুধের মধ্যে মাল আগে মাল বাই কর বাবাই নানা বাড়ি গেছে আমি আই পড়বে তাতে মাল দে তুই আমার পোলারে নষ্ট বানাই দিয়েছ এই খারা তুই তুই তোরে মাস গেল দুধের টাকা দিই এতে তো রায় না তুই আমার পোলাটা নষ্ট করতে আসো খারা সালার আমার বাড়ি দুধ দিয়ে যাও মাস গেলে তোরে টাহা দি কত দীক্ষা নেয় আর তুই আমার পোলারে নেশা খাওয়াই নষ্ট করো তোরে জমনের দুধ বেসন দেখাই দিমু নশ্যের ভোগ আস তুই আবার আমার বাড়ি সীমানায় এই গ্রাম দিয়ে আটলে তোর আড্ডি কুটি ভাই ঢেলাম নশ্যের ভোগ তুই আইস আইস তুই আমার নেশা খুর পোলাটা গেলে কই ওরে আজ কো কই না দেখি গেল গেল কই আয় আপা আয় আয় তুই আয় দুদলা আর দিয়ে যায় পোলডা দিয়ে যায় পোলডা ও বাগানে বইয়া দলে আর শুকটানে আর আমার ধ্বংস করিয়ে লাই দিয়েছে আমি আর সমাজে মুখ ধাইতে পারি না সবাই কয় ওই যায় গাজা খরের বাপ যায় হেয়ে সবাই আমারে কয় আমি এই দুঃখ কোথায় দু তোমার তো বয়স অনেক কম আমার বয়স তো অনেক বেশি আমি অনেক কিছু বুঝি বুঝতে পারছো গ্রামের পলিটিক্স মস্ত বড় পলিটিক্স তোমার ছেলে একটু ভালো লেখাপড়ি করে ভালো ক্লাসে ভালো রেজাল্ট হয় যার জন্য ওই সব পোলা পানে তোমার পোলারে বুদ্ধি দিয়া মানে যাতে সেই উপরের দিকে না যাইতে পারে আবার গ্রামে আর একটা কি আছে মনে করো ওই দুইটা বিয়ে করার একটা পরামর্শ দেয় যাতে ওর সংসারে গন্ডগোল লাগিয়েই থাকে ঠিক আছে আর একটা কি মনে করো এই বেরি ওই বেরি ছোটখাটো একটা ঝামেলা হয়েছে বুদ্ধি দেবে কি যাও মামলা করো মামলা করো মামলা করিয়ে দরুনের বিড়াহারা করিয়ে ফেলে এইটা ওই গ্রামের পলিটিক্স এটা তুমি বুঝবা না তবে ওর মা মায় কোথায় নানা বাড়ি গেছে নানা বাড়ি গেছে তাহলে এই রকমের পোলা এখন যখন বিলাইনে হয়ে গেছে এখন তোমার আর এর সোজা করার কোনো আর পথ নাই আমি তো সবই শুনছি তো এখন ঘটনা হলে এই পোলাকে তুমি খুব ইমার্জেন্সি ভাবে একে পাটনা হাসপাতালে নিয়ে ভর্তি করো ওখানে এক মাস থাকবে একদম সোজা হয়ে যাবে ওখানে গাঁজা নাই মদ নাই বাদে কোনো আড্ডা নাই ফাড্ডা নাই ওই পাবনা হাসপাতালে নিয়ে ভর্তি করো এছাড়া তোমার আর কোনো গতি নাই আমি ওর অনেক খবর আমি শুনছি তোমার এই একই রাস্তা ঠিক আছে তো তুমি এই মারামারি করিও না ওরা আগামী দিন ওই তোমার ওই পরিবার আসলে পরে তারপর ওই পাবনা হাসপাতালে নিয়ে ভর্তি করিয়ে আসো বড় মেয়ে আই গ্রামের অনেক কি পোলা মানে আমার এই ভালো পোলাটা নষ্ট করিয়া লাইছে আমি একেবারে শেষ হয়ে গেছি আপনি যা কইছেন ঠিকই কইছেন আমি ওর মায়ের খবর দিতে আসি ওরে কাই নিয়ে আমি পাবনা হাসপাতালে নিয়ে ভর্তি করবো হ্যাঁ ঠিক আছে উত্তম কাম তুমি ওকে কাইকিরি পাবনা হাসপাতালে নিয়ে আর যাতে সামনের দিকে না বাড়াইতে পারে বুঝতে পারছো